হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এসডি মোটরজোন। বন্ধুরা, আজ আমাদের সামনে নিউ হন্ডা CB350RS এর হিউ এডিশন। হিউ এডিশন দুটো কালার অপশনের সাথে লঞ্চ করেছে। তোমরা ভিডিওতে যে কালারটা দেখছো, এই কালারটার নাম হলো অ্যাথলেটিক ব্লু মেডালি। আর এটা ছাড়াও এই বাইকটি আরেকটি কালার অপশনের সাথে আছে, যেটার নাম হলো স্পোর্টস রেড। স্পোর্টস রেড কালারের মিডিলে তোমরা এরকম সিলভার, ব্লু আর গোল্ডেন কালারের কম্বিনেশন স্টিকারিং করা পাবে। বাকি এর ফ্রন্টের দিকেও তোমরা এরকম বডি কালার ফ্রন্ট মাডগার্ড দেখতে পাবে। আর অ্যাথলেটিক ব্লু মেটালিক কালারেতে তোমরা সিলভার, রেড এবং গোল্ডেন কালার কম্বিনেশনে স্টিকারিং করা পাবে। আর ফ্রন্ট মাডগার্ডে ব্লু কালার আর এখানে সিলভার কালার কম্বিনেশনে ফ্রন্ট মাডগার্ড দেখতে পাবে ছোটো মতো। আগের মতোই সব কিছু সেম দেখতে পাবে তোমরা এই বাইকে। তবে বন্ধুরা, প্রাইস কিন্তু আগের থেকে কিছুটা ইনক্রিজ হয়েছে। সেটা কত সেটাই এবার জেনে নিই। হন্ডা CB350RS হিউ এডিশনের কলকাতায় অনর প্রাইস 2,62,699 টাকা। বাকি ইএমআই স্কিম লেটেস্ট অফার, বা তোমরা যদি এই বাইকটি পারচেস করতে চাও তাহলে ডেফিনেটলি হন্ডা বিগ উইন্স টপ লাইন কলকাতা সাউদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গো চেক ইট আউট। এছাড়া এই বাইকের ফ্রন্ট লুকসের কথা বললে তোমরা এরকম ধরনের ফ্রন্ট লুকস দেখতে পাবে। এখানে থাকে তোমার নাম্বার প্লেট লাগানো পজিশন, হেডলাইটের থ্রো বেশ ভালো পেয়ে যাবে তোমরা এই বাইকে। বাকি ফ্রন্টে টেলিস্কোপি টাইপ সাসপেনশন, এরকম ছোটো মতো মাডগার্ড মেটালের। আর এর ফ্রন্ট টায়ারের সেকশনের কথা বলে তোমরা এই বাইকে 100x96 টিউবলেস টায়ার আর 19 ইঞ্চেসের অ্যালয় হুইল পেয়ে যাচ্ছ। সামনে 310mm ম্যাসিভ ডিস্ক প্রোভাইড করেছে কোম্পানি এই বাইকে, উইথ ডুয়াল চ্যানেল ABS-এর সেফটি। ইঞ্জিনের কথা বলে তোমরা এই বাইকে পেয়ে যাচ্ছ 348.36cc ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। আর এর ইঞ্জিনের পাওয়ার ফিগার হলো 20.78 ব্রেক হর্স পাওয়ার এবং 30 Nm পিক টর্ক প্রডিউস করে এই বাইক মাত্র 3000 RPM-এ, যার ফলে তোমরা এই বাইক থেকে অনায়াসে 125-130 Km/h-এর আশেপাশে টপ স্পিড পেতে পারবে। আর এই বাইকে তোমরা 15 লিটার্সের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। আর অ্যাভারেজ মাইলেজ এই বাইক থেকে তোমরা পেয়ে যাবে 30-35 KMPL-এর মধ্যে। আর CB350RS হিউ এডিশনে চ্যাসিসের দিকে দেখলে তোমরা এখানে রেড, গোল্ডেন এবং সিলভার ফিনিশে নিউ ডিজাইনের স্টিকারিং করা পাবে। সাথে এখানে তোমরা ব্লু কালারের ওপর CB350RS লেখাও দেখতে পেয়ে যাবে। রিয়ার সাসপেনশনে তোমরা এই বাইকে পেয়ে যাচ্ছ টুইন হাইড্রোলিক টাইপ সাসপেনশন। আর পিছনের চাকায় তোমরা বেশ বড় সাইজের টায়ার দেখতে পাবে। হন্ডা হাইনেস CB350 থেকেও তোমরা এতে বেশি মোটা টায়ার দেখতে পাবে। হন্ডা হাইনেস CB350-তে তোমরা 130 সেকশনের টিউবলেস টায়ার পেয়েছিলে, আর এতে তোমরা 150 সেকশনের টিউবলেস টায়ার কোম্পানি এই বাইকে অফার করছে। রিয়ার পোর্শনের দিকে দেখলে তোমরা এই বাইকে এরকম ধরনের রিয়ার পোর্শন দেখতে পাবে। এখানে ফুল LED-তে টেল লাইট দিয়েছে। এখানে ব্লু কালারের ওপর হোয়াইট কালারেতে হন্ডার ব্র্যান্ডিং। আর এটা যেহেতু মেটালিক কালার, তাই তোমরা এই কালারের ওপর এরকম ধরনের একটা স্পার্কেল এফেক্ট লক্ষ্য করতে পারবে। বাকি এখানে LED ব্লিঙ্কার্স, এখানে নাম্বার প্লেট লাগানো পজিশন, LED-তে নাম্বার প্লেট লাইট। বাকি এই সাইডে তোমরা কোনো রকম লেডিস ফুটরেস্ট দেখতে পাবে না, শুধুমাত্র সাড়ি কার্ড অফার করেছে কোম্পানি এই বাইকের সাথে। এখানে অ্যালুমিনিয়াম ডাইকাস্টের পিলিয়ন ফুট পেক। আর এই বাইকে তোমরা ওপেন চেন সেট কভার দেখতে পাবে। সাইড স্ট্যান্ড ও মেন স্ট্যান্ড দুটোই দেখতে পাবে এই বাইকের সাথে। আর এর সাইড স্ট্যান্ডে ইঞ্জিন কাটা ফাংশনের মতো সেফটি ফিচারও অফার করছে। 1/4 গিয়ার শিফটিং প্যাটার্ন এর গিয়ার লিভারে পাবে। সিটিং কমফোর্টের কথা বললে এই বাইকে তোমরা হাইনেস CB350 থেকে বেশি ভালো সিটিং কমফোর্ট এতে পেতে পারবে। যেহেতু এই বাইকে সিঙ্গেল সিট অফার করেছে, তাই পিলিয়ানদের জন্য এই বাইকটা অনেক বেশি কমফোর্টেবল হতে পারে। বাকি মিটার কনসোলের দিকে দেখলে তোমরা এই বাইকে আগের মতো সেম মিটার কনসোল এতেও দেখতে পাবে। এছাড়াও এই সেম মিটার কনসোল তোমরা হাইনেস CB350-তেও দেখেছিলে। হ্যান্ডেল বারও মোটামুটি সব কিছু সেম পেয়ে যাচ্ছ এই বাইকে। তাই বন্ধুরা, তোমাদের আর এই বাইকটির ব্যাপারে ডিটেলসে কিছু বললাম না, শুধু যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো এই কালার অপশান। হিউ এডিশনে নতুন দুটো কালার লঞ্চ করেছে, যেটা হলো এই অ্যাথলেটিক ব্লু মেডালি আর এটা হলো স্পোর্টস রেড। বাকি তোমাদের এই দুটো কালারের মধ্যে কোন কালারটা বেশি ভালো লাগে আমার কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগে থাকলে একটি লাইক এবং চ্যানেল প্রথমবার এসে থাকলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু থ্যাংক ইউ সো মাচ গাইস।